প্রশ্ন, চাকরি করার জন্য অমুসলিম দেশে যাওয়া হালাল হবে কিনা বললে উপকৃত হব? উত্তর, হালাল তো হবে, তবে এমন বেশি প্রশংসনীয় কাজও হবে না। ওই দেশে যে আল্লাহ রিজিক দিবেন, এই দেশে সে আল্লাহ রিজিক দিবেন। এই জন্য সেখানে গিয়ে নিজের ঈমান আমলকে খতরায় ফেলে দেয়া যুক্তিসঙ্গত কাজ নয়। প্রশ্ন, সুরা ইয়াসিন 41 বার পড়লে নাকি এক খতম হয়, কথাটি সঠিক কিনা? উত্তর, জিনা সঠিক নয়। প্রশ্ন, হজ ও উমরাতে এহরামের কাপড় পরা হয় জোড়া তালি ছাড়া, কিন্তু সাথে যে বেল করা হয় তার মধ্যে জোড়া তালি থাকে, তাতে কি কোনো সমস্যা হবে? হজ উমরা পালনে দয়া করে বুঝিয়ে বললে ভালো হবে। উত্তর, জিনা কোনো সমস্যা নেই। আমাদের দেশে প্রসিদ্ধ আছে সেলাই করা কাপড় পরিধান নিষিদ্ধ। আসলে কথাটি এমন নয়, দেহ কিংবা দেহের কোনো অঙ্গের সাদৃশ্য হয় এমন পোশাক পরিধান করা পুরুষদের জন্য নিষেধ, নারীদের জন্য নিষেধ নেই। যেমন হাত মোজা যে হাতের সাদৃশ্য, পা মোজা পায়ের সাদৃশ্য, প্যান্ট দেহের নিম্ন অঙ্গের সাদৃশ্য, জামা ঊর্ধ্বাঙ্গের সাদৃশ্য, টুপি মাথার সাদৃশ্য, এগুলো নিষেধ। আপনি হাজার সিলে দিয়ে চাদর গায়ে দেন, এতে কোনো সমস্যা নেই, তবে সিলাইবিহীন হওয়াটা ভালো। কিন্তু এই ধরনের সিলাই যেগুলো কোনো অঙ্গের সাদৃশ্য হয় না, এটা নিষেধ নয়। আর বেল্টের সিলাই আছে, তালি আছে, কোনো অঙ্গের সাদৃশ্য তো নয়, এই জন্য কোনো সমস্যা নেই। প্রশ্ন, এক ব্যক্তি মান্নত করেছে আমার এই গরু সুস্থ হলে আগামী কোরবানিতে উক্ত গরু কোরবানি দিব। কিছুদিন হলো গরুটি সুস্থ হয়েছে, কিন্তু এখন গরুটি আবার অসুস্থ হয়েছে। জানতে চাই এ অবস্থায় উক্ত গরু জবাই দিবে নাকি এভাবে রেখে দিবে? যদি জবাই দেওয়া যায় তাহলে কি তার পরিবর্তে কোরবানির সময় আরেকটি গরু কোরবানি দেওয়া লাগবে? উত্তর, এখন জবাই দিতে পারবে, এখন জবাই দিলে কোরবানির সময় আরেক গরু জবাই দেওয়া লাগবে না। প্রশ্ন, কোনো আলেম যদি এমন মসজিদে জমাতের সময় উপস্থিত হয় যেখানে ইমাম সাহেব এমনভাবে কেরাত পড়ছেন যে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, এক হরফের জায়গায় অন্য হরফ পড়ছেন, এক্ষেত্রে ওই আলেমের করণীয় কি? জমাতে শরিক হবে নাকি হবে না? উত্তর, জিনা জমাতে শরিক হবে না। প্রশ্ন, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন। কোনো নামাজে একসাথে তিন নামাজের নিয়ত করা যাবে কি? যেমন উযুর পরের নামাজ, মসজিদে প্রবেশের নামাজ, ফজরের সুন্নত সব একসাথে অনুরূপভাবে চার রাকাত নামাজও পড়া যাবে কি? উত্তর, জি যাবে। একে মাসালাতুত তাদাখুল বলে। যেমন ফজরের সময় হয়ে গেলে এই সময় নফল পড়া মাকরুহে তাহারিনি, উযু করছেন তাহিয়াতুল উযু মোস্তাহাব, মসজিদে ঢুকেছেন তাহিয়াতুল মসজিদ মোস্তাহাব, ফজরের দুই রেখা সুন্নত সুন্নতে মুআক্কাদা, তিন নামাজ পড়তে পারলে শুধু ফজরের সুন্নত দুই রেখাত, বাকি দুইটা মাকরুহে তাহারিমি হবে পড়লে। অতএব এই সময় ফজরের সুন্নতের সাথে বাকি দুই নামাজও নিয়ত করে নেবেন, জামে তাহিয়াতুল উযু এবং তাহিয়াতুল মসজিদ এবং ফজরের দুই রেখাত সুন্নত পড়তেছি আল্লাহু আকবার, পড়বেন তো দুই রেখাত, সওয়াব হবে ছয় রেখাতের। প্রশ্ন, আগামীকালের মজলিসে কি আসতে পারবো? জেনবা এটা হলো যারা আমাদের কাছে লেখাপড়া করে বিভিন্ন জায়গায় এখন কর্মরত আছে তাদের পূর্ণ মিলন, যে সবার জন্য নয়, শুধু ওনাদের জন্য। প্রশ্ন, সিরাজগঞ্জ থেকে জামাত নিয়ে কাকরায় আসি, আমাদের জামাতে সিরাজগঞ্জের রোপ হয় যেখানে আমরা কসর নামাজ আদায় করি, আমাদের কসর হবে না পূর্ণ নামাজ হবে? যদি পূর্ণ হয় তাহলে যে কয় ওয়াক্ত কসর আদায় করেছি এখন করণীয় কি? উত্তর, সিরাজগঞ্জ মানে পুরো জেলা হিসাবে আসবে না, আপনার বাড়ি যে গ্রামে ওই গ্রামের সীমানা হিসাবে আসবে। যদি ওই গ্রামের সীমানার ভিতরে আপনি আবার যান তাহলে এখন কসর করলে হবে না, পুরো পড়া লাগবে। যদি কসর পড়ে থাকেন কয় ওয়াক্ত এগুলো আবার কাজা করতে হবে। আর গ্রামের সীমানায় না থেকে অন্য কোথাও থাকলে হোক সিরাজগঞ্জ, আপনাকে কসরই করা লাগবে। প্রশ্ন, ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যায়, আমার বড় ভাই ইনহেলার ব্যবহার ছাড়া থাকতে পারে না, তার জন্য রোজার বিধান কি? উত্তর, সাহারির সময় ভালো করে ব্যবহার করে নিবে। অনেক ডাক্তারদের মত সাহারির সময় ভালো করে ব্যবহার করে নিলে সারাদিনের ব্যবহার করতে হয় না। যদি তারপর আপনার ভাই সহ্য করতে না পারে, শ্বাসকষ্ট বেড়ে যায়,
ইনহেলার ব্যবহার করবে এতে কিন্তু রোজা ভেঙে যাবে, উনি রোজার ফিদিয়া আদায় করবে। প্রশ্ন, ইনফেরাদি আমল ইস্তেকামতের সাথে আদায় হচ্ছে না, কীভাবে অথবা কী আমল করলে ইস্তেকামতের সাথে ইনফেরাদি আমল করা যায়? উত্তর, হিম্মত আর সাহস, হিম্মত করে করলেই আদায় হয়ে যায়। অলসতা যত বাড়ে ততই বাড়া যতই বাড়ে, অলসতা ঘুম খাওয়া ভয়, অলসতা ঘুম খাওয়া ভয় যত বাড়ায় ততই হয়, যেন এগুলো বাড়াইতে নেই। প্রশ্ন, সফরে ছিলাম, আমার জন্য কসর ছিল, এশার কোনো নামাজ জমাতে আদায়ের পর জানতে পারি আমার অজু ছিল না, পরে একাকী নামাজ কসর পড়তে হবে না কোনো কসর করতে হবে? প্রশ্ন, বিদেশে মেয়ে বাংলাদেশে পারিবারিকভাবে দেখাশোনা হয়ে গেছে, উভয় পক্ষ চাচ্ছে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়ে যাক, আমার জানার বিষয় মোবাইলের মাধ্যমে বিয়ে হলে তা সঠিক হবে কি? উত্তর, মোবাইলের মাধ্যমে বিয়ে সঠিক হয় না। হ্যাঁ, সঠিক হওয়ার একটি পদ্ধতি আছে, যে বিদেশে আছে ওখান থেকে দেশের কাউকে প্রতিনিধি বানিয়ে দিবে, প্রতিনিধি তার পক্ষ থেকে হয় প্রস্তাব দিবে অথবা গ্রহণ করবে, তাইলে বিয়ে হয়ে যাবে। তবে একটা পরামর্শ, এভাবে বিয়ে না করা চাই, প্রতিনিধির মাধ্যমে যদিও বিয়ে হয়ে যায় তারপরও না করা চাই, পরবর্তীতে সমস্যা দেখা দেয়। পরবর্তীতে বলে, আসলে তো আমি দেখিনি, স্বামী বলে দেখেছি স্কাইপের মধ্যে, দেখেছি ছবি, এখন দেখি পরিবর্তন, পরে গোলমাল শুরু হয়, এদের বিয়ে না করাই ভালো। যখন তার সাথে দেখা সাক্ষাতে আপনি করতে পারতেছে না দুজন দুই দেশে, সে এত তাড়াহুড়ো করে লাভ কি? প্রশ্ন, আমরা রাতে লেপ কম্বল বা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, কিন্তু অনেক সময় এগুলোর ভিতরে আমাদের সতর বেরিয়ে যায়, এতে কি আমরা গুণাগার হব? উত্তর, যে না, গুণাগার হবেন না। প্রশ্ন, নিজের নামে, বাবার নামে, মায়ের নামে এবং দুই বোনের নামে একটি গরু কিনে আকিকা করলে সে আকিকা সহি হবে কি না? উত্তর, সাতজন পর্যন্ত আকিকা এক গরুতে করতে পারেন। হ্যাঁ, যদি ছেলে হয় ছেলের জন্য দুই ভাগ, মেয়ের জন্য এক ভাগ, এইসব হিসাব করে নেবেন। প্রশ্ন, দান সাদাকা বা কোনো নফল ইবাদতের সব মৃত ব্যক্তিদের নেক আমলে পৌঁছানোর পদ্ধতি কী? উত্তর, দান করবেন, মনে মনে নিয়ত আছে অমুকের সওয়াবের জন্য করতেছি, সব অটোমেটিক পৌঁছে যাবে। প্রশ্ন, ফরজ আমাদের সব মৃত ব্যক্তিদের নেক আমলে পৌঁছানোর দোয়া করা যাবে কি? উত্তর, যে যাবে। প্রশ্ন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রাসূলের নাম নাই, এতটুকু বললে দুরুদ আদায় হবে কি? উত্তর, যে আদায় হবে। এটা যেহেতু আরবি আমরা বুঝি না, আলাইহি রেহি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন, সিঁড়ি দিয়ে নামার সময় যদি মসজিদে আজান শুরু হয় তখন কি আজানের উত্তর দিব নাকি শুধু সুবহানাল্লাহ করতে থাকব? উত্তর, দুটাই করতে থাকবেন। প্রশ্ন, আল্লাহ সর্বত্র বিরাজমান ইহা নাকি একটি কুফুরি মতবাদ? একজন আলেম বলেছেন, যারা এই ধরনের মতবাদে বিশ্বাস করে তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, দয়া করে বুঝিয়ে বললে উপকৃত হব। উত্তর, উভয়ের কথা দিয়ে সঠিক নয়, এ ধরনের বিশ্বাস রাখলেও নামাজ হবে, না রাখলেও নামাজ হবে। বলে, তাহলে পায়খানা প্রস্রাবখানা এখানেও কি আল্লাহ বিরাজমান? পায়খানার উপরে সূর্যের আলো পড়ে কি না, রৌদ্র পড়ে কি না, প্রস্রাবের উপরে পড়ে কি না, সূর্যের কিছু আসে যায়? পায়খানার উপরে সূর্যের রৌদ্র পড়লো, প্রস্রাবে পড়লো, এতে সূর্যের কোনো ক্ষতি আছে না বেজ্যোতি হয় না? আল্লাহ এরকম। প্রশ্ন, নামাজের দ্বিতীয় বৈঠকে তাশাহুদের জন্য বসেছে কি না মনে করতে পারছি না, সন্দেহের মধ্যে রয়েছি, সেক্ষেত্রে শেষ বৈঠকে সেজদা সাজদা উচিত হবে কি? উত্তর, যে উচিত হবে। প্রশ্ন, তাশাহুদে হাতের আঙ্গুল অনবরত নাড়াচাড়া করলে কি আমলে কাসির হবে? উত্তর, যে না, আমলে কাসির হবে না, তবে অনুত্তম কাজ হবে। হাদিসে আছে, উস্কুন ওয়াফিস সালাত, নামাজে স্থির থাকো, আঙ্গুটা নাড়াতে থাকলে স্থিরতা আসে না, একাগ্রতা থাকে না। হাদিসে যে নাড়ার কথা আছে তা মানে উঠানোর সময় নামানোর সময় যে নড়া পড়ে এটা, বারবার নাড়াতে থাকা এটা নয়। প্রশ্ন, নামাজরত অবস্থায় সামনে দিয়ে যাওয়ার সময় ওই নামাজি ব্যক্তিকে হাত দিয়ে থামাতে পারবে? উত্তর, জি পারবে। প্রশ্ন, জাকাতের খাতসমূহ কী কী? জাকাতের খাত যেগুলো আগে ছিল সব খাত এখন বাকি নেই, আপনি গরিব দুঃখীকে দিয়ে দিবেন অথবা কোনো মাদ্রাসা লীলা বোর্ডেকে দিয়ে দিবেন? প্রশ্ন, বন্ধুবান্ধব একসাথে চা নাস্তা খাওয়ার সময় দুই একজন সিগারেটও খায়, সেক্ষেত্রে সিগারেটের বিলও দিতে হয়,
এর কারণে কি কোনো গুনাহ হবে? উত্তর, যেহেতু এগুলো খাওয়া মাকরুহ, তা আপনার মাকরুহের গুনাহ হবে। প্রশ্ন, আমার চার রাকাত নামাজের মধ্যে মাঝে মাঝে এমন মানা হয় যে তিন রাকাত পড়ছি নাকি চার পড়ছি। আমার প্রশ্ন হলো, এমন অবস্থায় মনের উপর জোর দিতে দিতে যদি তিন তাসবিহ পরিমাণ সময় পার হয়ে যায়, তাহলে কি আমাকে সাওসিদা দিতে হবে? উত্তর, যে সাওসিদা দিতে হবে। প্রশ্ন, ইসলামিক কিতাব পড়া অবস্থায় বা জিকির করা অবস্থায় বা কোরআন শরীফ তেলাওয়াত করা অবস্থায় আজান দিলে এখন কি আমি এগুলো পড়তে থাকব নাকি এগুলো পড়া বন্ধ করে আজানের জবাব দিব? উত্তর, আজানের জবাব দিবেন। প্রশ্ন, ইস্তেঞ্জার সময় কুলব নেওয়া অবস্থায় হাঁটাহাঁটি ও কাশি দেওয়া কি জরুরি? উত্তর, জেনা জরুরি নয়, এমনি যদি আপনার প্রস্রাব পরিষ্কার হয়ে যায় যথেষ্ট হবে। প্রশ্ন, আমি একজনের বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট বন্ধক রেখেছি, তিনি আমাকে বলছে এই ফ্ল্যাটের ভাড়া আমাকে দিবে, এটা কি সুদের মধ্যে পড়বে? উত্তর, যে সুদের মধ্যে পড়বে। প্রশ্ন, বর্তমান সমাজ ব্যবস্থায় ইমান ভাঙ্গার কারণগুলো দয়া করে ব্যাখ্যা করে দেবেন। উত্তর, ব্যস্ত জবাব দেখে নেবেন, শুরুতে লেখা আছে। প্রশ্ন, আল্লাহ হযরতকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। হযরত ছোট থাকতে একবার আব্বু আম্মুর সাথে মার্কেটে গিয়েছিলাম, তো সেখান থেকে বাচ্চামূলক আচরণের কারণে একটি জিনিস লুকিয়ে নিয়ে আসি, পরে মনে না থাকার দরুন দাম দেইনি। এখন সেই কথা মনে আছে, কিন্তু কোন মার্কেট কোন দোকান এটা মনে নেই। এক্ষেত্রে সে পণ্যের মূল্য কী করে পরিশোধ করব? উত্তর, ওই পণ্যের মূল্য কী পরিমাণ হবে, এই পরিমাণ মূল্য মালিকের পক্ষ থেকে গরিব মিসকিনকে দান করে দিবেন। প্রশ্ন, ছোট থাকতে একটি হোটেলে প্রায় 100 টাকার জিনিস বাকিতে নিয়ে আসি, পরে আর টাকা দেইনি। এখন প্রায় দীর্ঘ 6 বছর পর দোকানের মালিককে আমি চিনি, কিন্তু তিনি আমায় চিনে না, তাই তাকে এই ঋণের কথা বলতে শরম লাগছে। এক্ষেত্রে আমি কি অন্য কারো মাধ্যমে তাকে 100 টাকা পাঠিয়ে এভাবে সংবাদ দিলে কি হবে যে এক ব্যক্তির নিকট আপনি 100 টাকা পান, তিনি পরিচয় দিতে চান না, এভাবে ঋণ আদায় হবে কি? উত্তর, যে আদায় হবে, এমনকি আপনার যদি তার হাতে হাদিয়া বলে তুলে দেন তারপর আদায় হয়ে যাবে। প্রশ্ন, 2020 সালের 3য় মাসে আমার গর্ভপাত হয়, 2022 সালে আমার একটি ছেলে হয়, 1 মাস জীবিত থেকে আবার সন্তান মারা যায়। অনেক মুরব্বীর মতে বদ আসরের কারণে আমার বাচ্চা মারা গেছে, তারা বিভিন্ন তাবিজ ও ফুঁক দিয়ে ধারণের পরামর্শ দেন, এগুলোর ক্ষেত্রে আমার আকিদা কোনো সমস্যা হবে কি? উত্তর, যদি জেনে তদবির করবেন, কোনো কুফুরি কালাম দিয়ে তদবির না করেন, অস্পষ্ট কোনো লেখা কিংবা কথা দিয়ে না করেন, তো তাহলে এই জন্য তদবির গ্রহণ করতে পারবেন। পরবর্তীতে সন্তান হলে তার হেফাজত কিছু আমল শিখিয়ে দিবেন। উত্তর, আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবেন হেফাজতের জন্য। প্রশ্ন, বর্তমান বাজার অনুপাতে মহরে ফাতেমি কত টাকা হয়? উত্তর, 1.5 লক্ষ টাকার মতো। প্রশ্ন, এর সর্বনিম্ন মহর কত টাকা হয়? উত্তর, 2500 টাকার মতো। প্রশ্ন, বিবাহের সময় মেয়েকে যে সাজানো হয় এর সাজসজ্জা সরিয়ে বিধান কি? উত্তর, বৈধ আছে। প্রশ্ন, তবে গায়ে হলুদ বৈধ না, এটা বিজাতিদের কৃষ্টি কালচার। প্রশ্ন, বিবাহ উপলক্ষে বর্তমান যে অনুষ্ঠান করা হয় তার সরিয়ে বিধান কি এবং কিভাবে এই বিবাহ অনুষ্ঠান করলে শরীয় সম্মত হবে জানতে চাই। এখানে কোনো গান বাদ্য থাকবে না, ছবি উঠানো থাকবে না, বেপর্দা থাকবে না, অপচয় থাকবে না, এগুলো হলো শরীয় সম্মত অনুষ্ঠান। প্রশ্ন, বিবাহের কথাবার্তা পাকা হওয়ার পর ছেলেপক্ষের কর্তৃপক্ষ ছেলের বাবা কি মেয়েকে দেখতে পারবে? উত্তর, যে না পারবে না, দেখলে কবিরা গুনাহ হবে। প্রশ্ন, আমি জেনারেল লাইনে পড়াশোনা করছি কিন্তু জানাজা নামাজ পড়াতে পারি, হুজুরের পরিবর্তে আমি মায়ের জানাজা নামাজ পড়াতে পারবো কি? জি পারবেন। প্রশ্ন, জানাজা নামাজের পর লাশের মুখ দেখা যাবে কি? উত্তর, যদি অনেক ভিড়াভিড়ি হয় মুখ দেখতে গেলে দাফনে দেরি হবে, তাহলে মাকরুহ হবে, আর একার জন্য দেখতে চাইলে দেরি না করে দেখতে পারবে। প্রশ্ন, জানাজা নামাজের শেষে যে দোয়া আছে সেটা না পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কি? আমি ইমামের পিছনে। উত্তর, এই দোয়াটি পড়া সুন্নত, একটি সুন্নত বাদ পড়ে গেল। প্রশ্ন, আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্ক ভালো কিন্তু যোগাযোগ তেমন হয় না,
প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে তেমন কথাবার্তা হয় না। কল করলেও সবার মনোভাব এমন যেন প্রয়োজনের জন্যই কথা বলে। এক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক কতটুকু রক্ষা করতে হবে কিংবা প্রয়োজন ছাড়া খোঁজখবর না নিলে গুণা হবে কি না? জেনে গুণা হবে না। প্রশ্ন, আমি এবং আমার স্বামী আপনার কাছে বায়াত হতে চাই, এক্ষেত্রে করণীয় কি? উত্তর, আগামী শুক্রবার নামাজের পর সাক্ষাৎ করবেন আর স্ত্রীর পক্ষ থেকে একটি চিঠি লেখাই নিয়ে আসবেন। প্রশ্ন, ফরজ ও নফল নামাজে রুকু ও সেজদায় দোয়া করার হুকুম কি? নফল নামাজে দোয়া করতে পারেন, ফরজ নামাজে দোয়া না করা চাই। প্রশ্ন, কাতারের একজন জানতে চায় যদি কোনো স্থানে জুমার দিন প্রথম আজান জোহরের ওয়াক্ত হওয়ার 15-20 মিনিট পূর্বে দেয় আর ওয়াক্ত হওয়ার সাথে সাথে জুমার দ্বিতীয় আজান দেয় এবং তারপর পর খতিব সাহেব খুতবার জন্য দাঁড়িয়ে যায়, খুতবার শেষে নামাজ হয়, এমত অবস্থায় জুমার পূর্বে সুন্নত কখন পড়বে? বিশেষ করে হানাফি মাজহাবের কেউ মুক্তাদি হলে কী করবে? উল্লেখ্য, জুমার আজান ও নামাজের উক্ত নিয়ম রাষ্ট্র কর্তৃক নির্ধারিত, বিস্তারিত জানলে উপকৃত হব। উত্তর, এ সুন্নত পড়বেন জুমার ফরজের পরে, 4 রাকাত বাদা জুমা পড়ে এরপরে। প্রশ্ন, বিবাহের সময় বরের পক্ষ থেকে কনেকে বিভিন্ন জিনিস দেওয়া হয়, যেমন অলঙ্কার, পোশাক, বিভিন্ন প্রসাধনী। এখন আমার জানার বিষয় হলো উক্ত জিনিস সমূহের মধ্যে কোন কোনটিকে মহর হিসাবে ধরা যাবে? শুধু অলঙ্কার, উল্লেখিত খাতগুলো, নাকি প্রয়োজনের অতিরিক্ত সব? প্রয়োজন অতিরিক্ত সব হয় তাহলে প্রয়োজনীয় জিনিস কী কী? উত্তর, অলঙ্কারাদি মহর বাবদ ধরতে পারবেন, আর যে সমস্ত প্রসাধনী আপনার দেয়া কর্তব্য এগুলো ধরতে পারবেন না, এর বাইরেগুলো ধরতে পারবেন যদি স্ত্রী রাজি থাকে।